তো কাগারা জেডারা সাসিরে ঈশান স্বামী শিখে দিয়ে অন্য করে কেন দেখে ঈশান, বিসমিল্লাহ রহমান রহিম। ঈশান দেখছি নিও বাবুরে ধোঁয়া উড়ে ঈশান লো তিন, কিন্তু মজি একেবারে আমি হয়ে গেছে, দেখছেন নি দেখছেন নি। আসসালামু আলাইকুম কাকারা জেডারা সাসিরে ভাইয়ো আপামনিরা, আপনারা ব্যাগ কেরম না আছেন? আপনারা ব্যাগে আসেন নি বালা খাইছেন নি বাত, আপনার বাড়ি ঘরের কি সংবাদ আর কমেন্ট বক্সে জানাই দিয়েন। আই ক্যান আজকে অন্য করলাই লই চলি আসি, খুবই মারাত্মক লেভেলের টেরা সুগার রেসিপি আজকে অন্য করে দেখাম কে জানেন নি। লতি আছে না, এই লতি দি হইল মাছ আছে না, এই হইল মাছ দি কিনে রাখবেন আই আজকে অন্য করে সেটা দেখাইম। মনে করেন হুইল মাছ টুইল মাছ এগুলো আমরা কমে হাই জানেন না, আমরা নোয়াখালী জন মনে করেন খাল বিল এরকম সান দেখছেন না, আর হিসের ইয়েটা সান এরকম খাল বিল জন হিসে তখন কাছে মনে করেন দেশি হুইল মাছ কোন হাউন যাতে আমরা আইসি একজন হজটুক গিয়ে হিচ্ছে আর হুইল মাছ আইসিলাম আর তো লই চলি আইসি, লই বাজার তো সুন্দর করে কাটাকুড়ি আনছি আনিয়ে আবার ঘরও কেটছি, এটা হর বেগিন আন্য করে দেখাইম। তো দেখাইবার আগে দিয়ে আন্য করে কেন এই রেসিপি দেখাইবার আগে দিই আঙ্গ এই মনে করেন যে হইর গে আছে আর লগ দিয়ে অনেক হইন নই গে মনে করেন এক কাল আসিল দিগি অনেক মাড়ি টাড়ি হুরে হই রয়েছে হইরে তো অনেক আর কিচ্ছু নেই অনেক মনে হয় বাইগর করবো আর মাড়ি টাড়ি হালাই। তো এই অনেক চাকর দূর আছে আশেপাশের ইয়েটা সুন্দর আছে অনেক কেন দেখাই তার যাই আমি মূল রেসিপি চলি যাবো। তো এই সানান্নেরা এটা আসিল আগে অনেক বিশাল লোকের দিঘি আসিল এই সান দিঘির আশপাশ সানান্নেরা এই যে সান এই দেখছেন এখানটি আগে গিরে দিন না আসিল যেহেতু দিঘি আসিল বিশাল দিঘি যেন হাট টান যেন না ভাঙে এটা লেখকে করে সব কিছু দিয়ে রেখছিল। এ দোয়ান ইঞ্জিন আছে না ইঞ্জিন দোকান এই ইঞ্জিন হইতে একেবারে একদম এক কোনো পর্যন্ত দিঘি আসিল এই যে এই যে, কিন্তু এখন তো সব পুরা মাঠের মতন হয়ে গেছে সব মরুভূমি আর মরুভূমি কত যে বালু নেই সব ঘাস। তো যাই হোক কাকারা জেডারা সাসিরা ভাইও আফা মনিরা এলগা কেন মূল রেসিপি চলি যাই এর কিন্নি কিন্না নেরা লতি দি আর হইল মাছ দি একেবারে তামা তামা করি বর্গের মরিচ কলা দিবেন আয়ন গান নগরে হেঁটে দেখাইও। ভাইও আফা মনিরা আপনারা কিনবেন সর্বপ্রথমে কেলা গাছের ওগা হাতা লই লেবেন বুঝছেন নি, তো আপনার কাছে যদি কেলা গাছের হাতা না থা তাহলে আপনারা কিনবেন জানেন নি, ওই বাজারে হাউন যা কি এর ফয়েল পেপার না টয়েল পেপার একদিন আছে আপনারা হেগিনি বৃত্ত কিনতে নেবেন এই মরিচ খোলাটা দিতে নেবেন। তো আমার কাছে যেহেতু কেলা গাছ আছে আর আঙ্গ নোয়াখালীত কিন্তু কেলা গাছের অভাব নাই, তো আয় কিরম কেলা গাছ দিয়ে কিরম এনে করে দেখাইয়ের আর কিনে কিনে আপনারা মরিচ খোলা দিবেন। তো একে একখান তেনা লন বা যেটা মনে করে আপনারা হেঁটে একখান লই লেবেন অর্থাৎ কাপড় টুরো করে লো একখানা ভিজেই একেবারে ভালো করে কিনবেন কেলা গাছের ডোগা গা মুছিয়ে নেবেন, কারণ কেলা গাছের ডোগা ভিত্তে বালু সালু বকর চকর মেলা কিছু কি থাকতে পারে, তো যখন মুছি ফেলেবেন তার ওরা যাই এখন কি হয়ে যাবো একদম হক হক হইব দেখছি নি কি যে সুন্দর লাগতে আছে একেবারে ফুলের জিনিস। তো যাই হোক এলগা কেনাই একেবারে সুন্দর করে এসেন কাড়ি লইছি, তো আপনারা কিনবেন সুন্দর করে প্রথমে মুছবেন মুছি কান্নগো সাইজ অনুযায়ী কাড়ি লইবেন। তো কাড়ি লইবার হরে আপনারা কিনবেন মনে করেন সুন্দর করে মুছিয়ে নেবেন মুছবার হরে একে করে মুছবেন, মুছি চুলে আছে না চুলের হচ্ছে ডগাগারে একে করে ধরবেন। তাহলে মনে করেন ডগাই গিয়ে কী বোঝানেন নি ইয়ে একেবারে নরম হয়ে যাবো অর্থাৎ হড়ো হয়ে যাবো, তো আপনারা 30 সেকেন্ড চুলের হচ্ছে একে করে এনে ধরে রাখবেন একে, তো দেখবেন ইয়ে হড়ো হয়ে যাবো, তাহলে যে মনে করেন আপনার যেমনি ইচ্ছে এমনি গিয়ে কিনবেন বোটেন টোটেন হারিবেন। তো যাই হোক আয় কেন অনগাই ইটারে সর্বপ্রথমে রেডি করিলাম আয় কেন বাজারে তো হইল মাছে গুঁড়ে একেবারে সান কেক করে কাড়িয়ে আনছি, তো আপনারা যখন বাজারে যাইবেন বাজারে তো যখন কাড়াইবেন তখন আপনার করে কিনবো একে করে করে কিনবো বেড়ারা কাড়ি দিব, তো আপনারা কেন এদ্র এদ্র করে কেন আপনারা যদি মরিচ খোলা দেন তাহলে কিন্তু হইতো না, এইগুলো কিনতে হবে একেবারে কুচি কুচি করে এদ্র এদ্র করে কিনতে হইব কাড়িয়ে আনতে হইব, তাই অঙ্গে কেন ঘরে কিরুম এইগুলো সুন্দর করে এদ্র এদ্র করে কাড়ি আনোকে সামনে লই আইয়ের তারপরে কিনে কিনে কী করবেন বাকি অংশ আনো করে হরে দিয়ে দেখাইয়ে। আই ক্যান মাছের টুরে কিন্তু একেবারে ছোট্ট ছোট্ট করে কি স্টাইলে কাড়ি লই চলি আইসি, আপনারা কিনবেন অবশ্যই আমার মতন কিনবেন ছোট্ট ছোট্ট করে কাড়ি একসা ঝেঁচড়া করিয়ে নেবেন, তারপর আপনারা কিনবেন মাছের টুরে কিনে বিতে বেশি করে একখানা কিনবেন নুন দিবেন এই সান আর কিন্তু এককার বেশি করে নুন দিয়ে দিছি, নুন দিবার হরে এই মাখার শুরু এককার বালা করে মাছে কিনবে নুন দি মাখবেন মাখি একদম বালা করে কিনবেন ধুই লই চলি আইবেন এই সান মাছের টুরে কিন সান এই দেখছেন নি কদ্দুরে কদ্দুরে একবার দেখছেন নি এই কিউব স্টেলে স্টেলে ছোট্ট ছোট্ট করে কাড়ি লইছি, আপনারা অবশ্যই দূরে করে কাটবেন নাহলে কিন্তু আবার মসজিদ টসদ ন অর্থাৎ যেহেতু আমরা কেলা গাছের বর্গে করি এটা মরিচ খোলা দিই এটার লাই। তো যাই হোক কেলগায় যাই এর এগিন রে একবার ভালো করে খোলাই খোলাই 3-4 দোয়া দিই লই চলি আম
एरियो कागरा जेडरा ससिरे भाइयो आफारा ईसानम नेर आयकेन मासे गिंडे कर बालो गोरी किछि खोले खोले नून दी तो बाला गोरी दुई लई सोली आइसि ईसान एलगा देखिन कि होको का नून देवनेर कारण एटा बिते जत रंगेर गंधमंद आसे बेगिन कि होइ जेबो दूरे जेबो नेरा अवश्य नून दी बाला गोरी खोले खोले तीन चार दुआ दी लई फेलाइबे तो ऐसा ना आएंगे ना क्या किसु लोटी ले लो चांद ना क्या लोटी दिया एक दिन कोरी शाये ना रेसिपी के देख बेन खाई ले मत ना ने को घुमा आज वो घुमे तो नुड़ी अंदर आवट तो गए भी नहीं रेसिपी के खाई ले एक के बारे चेटे पुटे खाई पहले ने उगे रेसिपी आज करने को ना देखा ये तो अंदर किरवन लोटी ऐसा ना लोटी रे क्या कोरी सर्व प्रथम छोटो छोटो कोरी काढ़ी ले बेन तार एलगा लोटी बीते मास एक बेगिन दीदी बेन एलगा माई मसला किए किए दिए एलगा अंदर सान একেবারে কুচি কুচি করিয়া কিচ্ছি দুনিয়া আছে না দুনিয়ারে কাড়ি লইছে অবশ্যই এটা বিত্তে দুনিয়া দিতে হইব দুনিয়া যদি না দেন তাহলে কিন্তু মনে করেন গন্ধমন্দ লাগবো খাইতে কিন্তু ভালো লাগতো না তো অল্প সারিয়া ওইদের পরিমাণটা আপনারা একেবারে কম দিবেন আইন অল্প সারিয়া অলদের গুঁড়া দিয়ে দিবেন তো আপনারা কেন অলিটটা কেন কম করে দিবেন তার রয়েছে নুন নুনটা আপনারা অবশ্যই বুঝি হুনতে দিবেন নুন যদি বেশি দেন ওরে কিন্তু নামও যাইব সালাও যাইব খাইতে কিন্তু হারামও ভালো লাগতো না তো এলগা সান আই গিনি বিত্তে আর পরিমাণ মতন আর নুন দিয়ে দিছি তো এলগা দিয়ে মুচ্ছের গুঁয়ে সান মুচ্ছের গুঁয়াটা একখানা বেশি করে দিবেন যেহেতু এটা হয়েছে কিয়া মরিচ কলা তো মরিচ কলা বিতে যদি মরিচ বেশি না দেন তাহলে তো মনে করে ভাল লাগতো না আর খাইতে ভালো লাগতো না আর এনে কেন সারিয়ে মরিচ লেছি এগুন কেন কাঁচা মরিচের একটা আলাদা ফ্লেভার আছে ফ্লেভারটা এটা বিতে বিট মারবে লাই এটা আমরা হরে দিই উঁচে দিয়ে দিবো কিনে কিনে দিবো এটা হরে দিয়ে নগরে দেখা মন দেয় এগুন এগিনি বিতে দিতাম না এলগা সান হেজ আইয়ে না কেন হেজ এক করে এক খোরা লই লইছি অবশ্যই এসব মরিচ খোলা টরিচ খোলা বিতে হেজের পরিমাণটা বেশি করে দিবেন হেজ একসার বেশি করে লই লইছি এলগা দিয়েও দিছি এলগা সান আপনারা এগিন কি এগিন হচ্ছে নাইল আয় কিচেন নাইলরে একেবারে সুন্দর করে করাই এটা বিতে দিয়ে তো অবশ্যই আপনারা নারকেলও দিয়েন যদি নারকেল মারকেল দিয়ে যদি করেন একদিন আর রেসিপি গে দেখবেন বাবুরে আমি অঙ্কা যদি হাজারও কই আপনারা বিশ্বাস করতেন না আপনারা কিরবেন এটা প্রেমে পড়ে যাবেন খাইলে মতন ঘুমাইব তো নাইলও দিয়ে দিছি আর ইঞ্জান হয়েছে রসুন আর রসুনটা একটা সান কিচ্ছি একদম মূলের জুস বানাই লইছি অবশ্যই আপনারা রসুনের পরিমাণটা একখানা ভাই দিবেন তো এই সান মাই মশলা বকর চক্কর দেয় এক রঙের জিনিস দিয়ে দিছি লাস্টের দিয়ে আপনারা কিরবেন হরের তেল দিবেন তো এলগায় হরের তেল কিয়ে দিয়েছান একেবারে বেশি করে আপনারা কিনবেন কদ্দুরে সরিষার তেল ডালি দিবেন তো সরিষার তেল দিবার হর এলগা হচ্ছে মাখার পেলা একেবারে মাখি এগিন রে একদম বেগিন একতর বানা লেবেন মাখি তো এলগায় ভালো করি তিন চার মিনিট পরে এগিনে কিরম মাখুম আপনারা কিনবেন একেবারে তিন চার মিনিট পর্যন্ত এগিনে মেখবেন কারণ এগিন যত মেখবেন তত সফাত একেবারে বেগিন মাখি একতর বানালাম এরিও কাগারা জেডারা চাচিরে বাইয়ো আফারা এই সান আন্নেরা একেবারে মাখি আঁকি চিত্তামা তামা করিয়ে এলেছি দেখছেন নি মরিচের রংটা কীরকম একবারে লাগেন বাড়িয়া মরিচ দিয়ে দিছি তো অবশ্যই আপনারা কিনবেন মরিচ কিন্তু বেশি করে দিবেন মরিচ যদি বেশি করে না দেন তাহলে কিন্তু খাইতে আপনার করতুন কি ভালো লাগতো না যেহেতু এটা মরিচ কলা মরিচ একখানা বেশি দিবেন এই সান মরিচ কেক দিছি একদম লাল লাল গেছে দেখছেন নি তো এলগা কেন এটা বিতে নুন টুন বেগিন ঠিক মতন আসি কিনা অনেক আপনারা কিনবেন জানেন নি আঙ্গুল গিয়ে জিব্বের লোক কেন লাগাইছে এই তো হইব তো আমি চাইছি একেবারে একটা পারফেক্ট ভাবে আছে বুঝছেন নি আমি নুনটা চাইছি একটা পারফেক্ট ভাবে আছে তো আপনারা কে করে কেন লাগাই লুগাই চাইবেন যদি দেন পারফেক্ট ভাবে আছে তাহলে তো আর কি আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক তো এলগা কেন বর্গে বিতে এটা কিরম রেডি করি এলাম ওই সান বর্গে কিনরে তো আগে দেখাইছি একটা বালা করি দুই তারপরে যাই গিয়া কিচ্ছি চুলের রসি দিয়ে একেবারে হোড়া করি লইছি তো এলগা সান কি এরিয়ার এই সান এই ইংরে সর্বপ্রথমে হতাই লইছি এই সান হতাইবার হরে এলগা বিসমিল্লাহ রহমান রহিম এলগাই এগিন দিয়ে রে সান আমরা কেনার মতন করি একবারে সুন্দর করে বর্গে বিতে মেলি হালেবার হরে তার আর আমরা কিরবেন কাঁচা মরিচ এগুন আছে না আইদিন কাঁচা মরিচ ছেড়ে দেন লইছি এসান মধ্যে দিয়ে হাইলে হাইলে লইছি এলগা এগুন দিয়ে এভাবে এভাবে কিরবেন বইয়ে দিবেন তো এটারও একটা আলাদা একটা ফ্লেভার আছে কাঁচা মরিচের একটা আলাদা ফ্লেভার এই ফ্লেভারটা খাবার টাইমে বিট মারব তো সেটা হলে আপনারা অবশ্যই কাঁচা মরিচ এগুন রে একে করে সেগাই মেগাই এভাবে দিয়ে দিবেন দিবার হরে তারপরে যাইয়া এভাবে এভাবে আর সে যাই ইঞ্জিন নিচে দিয়ে আস্তে রে আস্তে রে এভাবে কিনবেন আস্তে রে ঢুকাই দিবেন এভাবে তারপরে যাই মুখ মারি ফেললাই এই ইঞ্জিন দিয়ে আর কমান লইছি এই কিন্তু কিনবেন আস্তে আস্তে দিবেন
তো এই এই কাজটা করার সময় কিন্তু সো সো বি কেয়ারফুল থাকবেন, নাহলে কিন্তু জলমল বক্ক চক্ক যা যা আছে এগুলো কিন্তু হরি যাব। তো এই সান আয় কিন্তু আস্তে আস্তে করি এর অবশ্যই এটা কেন বুঝে উনি করবেন। আর যদি কয়েল পেপারের ভিত্তে করেন তাহলে তো মনে করেন একেবারে সহজ হইব, হেঁটে লম্বা করে দিই আর কেলা বরক তো একখানা ডিস্টার্ব ডিস্টার্ব লাগব অনেক উত্তুন। তো যাই লাগুক ভালা কিছু খাইতে হলে তো একখানা কষ্ট করতে হয়, এটা তো আপনারা ব্যাকে জানেন। তো এই সানিয়ানের হচ্ছে সুন্দর করে বুঝিয়ে দিছি আর হচ্ছে আরেকটা এই। তো কাগারা জেডারা সাসিরা ভাইও আপারা আয় কেন কিন্তু এই সান হুতে একখান দিয়ে বাঁধি এলেই, তো আপনারা কেন হুতে দিয়ে বাঁধি এলেইন তাহলে মনে করেন আর স্যাডে মারি মুই যাইতো ন। তো এটা একখানা জামিলের কাম, তো আপনারা একখানা টাইম লই একখানা সময় লই কিনবেন, এটার একখানা বাঁধি বুঁদি লইবেন নাহলে তো আবার বারে বুড়ে চলে যাব। তো আমি হুতে দিয়ে সুন্দর করে বাঁধি লই এর, তো আপনারা অবশ্যই একখানা সুন্দর সুন্দর করে করে লইবেন। আর হলগা ঢুকে লইছি এই সান, তো এই বাঁড়া অর্থাৎ এই বোঁড়া টোঁড়াটা একখানা জামিলে এটা মরিচ কলা দিবের টাইমে, তো এটা একখানা আপনারা বুঝি উন্তি করিয়ে আর কেন হুতে দিয়ে বাঁধি লই এর, তাহলে যে আর হট্ট ন তো আবার হড়ি টড়ি যাবে চান্সটা খাই যে। এই সান একেবারে সুন্দর করে বালা করি গিফটি দিয়ে লেগে যাই। তো এই সান আমি মোটামুটি সুন্দর করে গিটটি দিয়ে ফেলেছি আর আই এনে কেন সান একান খোলা লইছি, তো আপনারা কিরবেন হুরান খোলা টোলা যাইটাই হোক একান লই লেবেন, তারপর আস্তে আর খোলা বিত্তে সুন্দর করে কে করি বইয়ে দিবেন এই সান। বিসমিল্লাহ রহমান রহিম। তো এই সান আর সুন্দর করে খোলা বিত্তে বইয়ে দিছি, তো আপনারা কেন ইয়েনে খোলা বিত্তে লইবেন হরে তার আর আপনারা চলে যাবেন রসি ঘরে এল গায়ে চলে যাই রসি ঘরে ইয়েনে কিনে কিনে বাজি করি হেটা নগরন গা দেখাইও। কাগারা জেডারা সাসিরা ভাইও আপারা ইসান আপনারা আয়কেন চুলার হচ্ছে কিচ্ছি খোলা ইয়ান বইয়ে দিছি, তো আপনারা কিনবেন অবশ্যই চুলার আগুনটা ডিম করে দিতে হইব, যদি চুলার আগুন জোরে দেন তাহলে কিন্তু ওইতো ন অর্থাৎ উপরে ফিটপাট ভিতরে সতর্ঘাট হারামও খাইতে ভাড়া লাগতো ন। তো চুলার আগুনটা আপনারা কিনবেন একদম ডিম করে দি, দুই থেকে তিন ঘন্টা আপনারা কিনবেন চুলার হচ্ছে খোলা ইয়ানরা হালে রাখবেন। তো আয়কেন কতক্ষণ হরে আয় উল্টাই দিমু অর্থাৎ এক ঘন্টা ইকা থাকবো এক ঘন্টা হরে আয় আয় উল্টাই দিমু, তো এক ঘন্টা হো যাক তার হরে আয় আবার আয় কিনে উল্টে আনো করে এটা দেখাইও। কাগারা জেডারা সাসিরে ভাইও আপামুনিরে প্রায় এক ঘন্টা হয়েছে আয় কে সুলার হচ্ছে কিন্তু হালে রেখছি এই সান কেলা গাছের বরক টরক কিন্তু একেবারে কি হয়ে গেছে একদম হুই হুই আইছে এল গা কিরুম সান আসতে রে স্বামী একে করে সান বিতে মুই ঢুকে দিছি দি এনে ন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিনবেন আজ একে করে দিছি না আর মতন করে আস্তে রে উল্টে দিবেন, তো উল্টে দিবার হরে এই সান আবারও একটু হালে রাখবেন প্রায় ক ঘন্টা আবারও এক ঘন্টা একটা চুলের হচ্ছে হালে রাখবেন। মোট কথা যত দেরিতে ওয়াইবেন তত স্বাদ, আপনারা চাইলে হাঁস ঘন্টা কি দশ ঘন্টা রায়ও কিত্তিনে নোয়াইতে নেবেন, চুলের আগুনটা একেবারে নিবু নিবু অবস্থায় দিয়ে দিয়ে রাখবেন। মোট কথা যত দেরিতে ওয়াইবেন তত স্বাদ, তো এলগায় কেন কিরুম জানে নিয়ে একটা করি করি কেন অনেকক্ষণ পর্যন্ত কিরুম ওয়াইতে থামু আর এক ঘন্টা বা আধা ঘন্টা ওর ওর আয় আস্তে আস্তে করি উল্টে উল্টে দিমু বুঝছেন নি গো। আন্নের আন্নারা কিনবেন অনেকক্ষণ ওরে আয়াই আস্তে আস্তে করি একবার একবার উল্টে দিবেন। এরিও কাগারা জেডারা সাসিরা ভাইও আপামুনিরা আয় কেন ইন্ডিয়া একেবারে মনে করেন চার ঘন্টার মতন কিচ্ছি ওয়াইছি অর্থাৎ চার ঘন্টা সুদার হচ্ছে এভাবে হালা দেখছি চুলের আগুনে একেবারে নিবু নিবু অবস্থা এরকম করি রাখি বুঝছেন নি গো আন্নেরা। তো আপনারা কিনবেন চুলের আগুন যখন দেখবেন নিবিজার নিবিজার এক অবস্থায় রাখবেন, তো এলগা কিরম জানে নিঞ্জেন রে আস্তে রে এলগা টেবিলে লই একদম আনগরে বিত্তে কীরকম হয়েছে অনগায় আনগরে এটা দেখামো, তো চলেন দেখা যাক এগিনি বিত্তে কীরকম। এই সান আপনারা আই লই চলি আইছি এলগা কানা খুলি টুলি দেখাই বিসমিল্লাহ রহমান রহিম। দেখছেন নি গো আন্নেরা কাকারা জেডারা সাসিরা ভাইও আফামুনিরা এই সান দেখছেন নি গো একেবারে সাই হালা নেই কিরকম দেখছেন নি ওরে বাবা রে আপনারা জীবনে খাইছেন নি গো একটা মরিচ খোলা, আর অনেকে অত মনে করতে না লতি এগিন ওইতো ন বা কাঁচা রয়ে যাবো এলগান নগরায় দেখাই আসলে এগিন কিরকম পারফেক্ট হয়েছে। তো কাকারা জেডারা সাসিরা এই সান স্বামী শিখে দিয়ে আন্নগরে কেনা দেখাই এই সান বিসমিল্লাহির রহমান রহিম। এই সান দেখছেন নি ও বাবুরে ধোঁয়া উড়ের, তো যাই হোক কাকারা জেডারা সাসিরা এই সান উসের মরিচেগুন আছে না মরিচেগুন হালাই দিয়ে নি রে কারণ একেবারে ঝালু যাইব এটা তো দিছি আমরা কিলে গেরা নেবে। তো এই সান কাঁচা মরিচ টরিচ কত কিছু আছে আর লতি এই সান লতি কিন্তু মজি একেবারে আমিষ হয়ে গেছে দেখছেন নি দেখছেন নি আ
এটা হচ্ছে কি জাল, এটা দিয়ে আপনারা হানি ভাত দিয়ে খাইলে মতো না গো, গুমা আ যাবো, গুমের তো নুড়ি আপনারা আবার তো গাইবেন এই রেসিপি। বাবা রে দেখছেন নি গো আপনারা, এই চা মরিচ কিন্তু বেশি করে দিবেন অবশ্যই, আমি আবার কইয়ে তাহলে যে মনে করেন মজা লাগবো খাইতে। তো যাই হোক কাকারা জেডারা সাসিরে ভাইও আফারা, আর ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে অবশ্যই আর রসিকরের পাশে দিয়ে থাকবেন, দেখা হইব নতুন আরেকটা ভিডিওতে। আর আর আজকের রেসিপিকে অবশ্যই ট্রাই করবেন, লতি দিই কিনে কিনে আপনারা হই মাছ দিয়ে রাখবেন। আমি তো দেখাই দিছি আর মতন করে একদিন রাঁধি খাইবেন, একেবারে খাইলেই মতন দেখবেন একদম। তো কাকারা জেডারা সাসিরে আজ গেলে এতটুকু, আজ চলে যাই এর। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আর রসিকরের পাশে দিয়ে থাকবেন, দেখা হইব নতুন আরেকটা ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।